তখন চুলটা কিন্তু তোমার মরে যায়, মরে গোড়া থেকে পড়ে যায়, দিয়ে ওখান থেকে আবার নতুন চুল বেরোবে। জ্বর পাচ্ছে যেন সেটার রিজনটা তো আলাদা করে দেখবো, কিন্তু এগুলো এইটার মধ্যে তোমার আছে আর মানে প্রি ম্যাচিওর আর ম্যাচিওর হেয়ার মেশানো। এরকম দিদি মানুষের একদিনে বা তুমি সারা সপ্তাহ হয় তাও একটা মারা যায়। আমি তো তোমাকে সেদিন লঞ্চে একটুখানি আনতে পারিনি এতখানি, ধরো না দেখা এখন যাচ্ছে যে পুরোটাই নিয়ে যাবো দেখবো তাহলে কতটা পরিমাণ আমার। হ্যাঁ পরিমাণটার একটা ফ্যাক্টর না, এরকম পরিমাণ যদি দিদি ডেলি হয় আবার যদি 5-6 মাস হয় আমার তো পুরো এদিকটা পুরো পাকাই হয়ে গেছে। তুমি এটা দেখলে বুঝতে তুমি দেখো আরো পরিটুকু হয়েছে, বুঝতে পারছো কত দেখেছি পরিমাণ। এটা ফেলবে ডাস্টবিন করে দেবে। হ্যাঁ পরে ফেলবে। বলছি স্ক্যাল্পটা চেক করছো, ড্যান্ড্রফ আছে, আগের দিনকে হেয়ারটাই পাওয়া গেছিল না আজকে হেয়ারও পাচ্ছি আমি, কি হচ্ছে ড্যান্ড্রফ না স্কেলিং ওটা দেখ। তখন আমাকে সবাই বলছে যে জ্বর তাহলে ওই রোগটা মানে জ্বরটাই হওয়ার পরে এর হওয়ার পরে জ্বরের জন্য ওটা নর্মালি হয় না, ওটা তোমার বড় রোগ মানে কি হচ্ছে বলো তো টাইফয়েড, ঠিক আছে এই ধরনের রোগ। আমার জ্বরটা বেশ ভালো মতনই ছিল বুঝেছো, সে তোমার 102 থেকে নামছিলই না, মুখে তো কোনো স্বাদই ছিল না। এবার হয় আমি কোভিড টেস্ট করাই এটা ঠিকই, কিন্তু যা সিমটম ছিল কাশি ছিল এ ছিল যে ঘরে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেছি পুরোপুরি বুঝলে। এবার আমার ওটাও বলছিল না সে কি করে জানো, ঘরে ট্রিটমেন্ট করা পজিটিভই আসতো না, যদিও আমার ছেলে মেয়েরা সুস্থ ছিল আমার মা সুস্থ ছিল, যদিও যদি তোমার কোভিড এবার অনেকে বলছে কি দেখ তোদের বাড়িতে হলে পরে তোর বাচ্চারা ছিল ওরা সুস্থ ছিল, মা ছিল মা সুস্থ আছে। এবার দেখো সবার ইমিউনিটি তো সব রকম থাকে না, এমন তো না যে ঘরে একজনের কোভিড হলে সবারই তোমার কোভিড হচ্ছে, তা তো হচ্ছে না। সেরকম তোমার রেজাল্ট নেই যে সবারই কোভিড হচ্ছে এ হচ্ছে সেটা তো না। আমি তো কিছু কথা সুস্থই আছি, আর এটা আমার সেরে গেছে তোমার মে মাসের পরেই এটা আরম্ভ হয়, সুস্থ হওয়ার পরেই হয় পুরো ইয়ে হয়ে গেলে সুস্থ হয়ে গেলে কি
ইনফেক্টেড হয়েছে এখানটা কিছু দুটো মাঝে কিছু জায়গায় লাগানো ছিল কোভিড থেকে আসছে বাইরে থেকে শুধু করলে তো হবে না, ভেতর থেকে তো করতে হবে। শুধু তাই নয়, তোমাকে ডায়েটও বলেছে, তুমি রোজকার খাবারের মধ্যে কি কি খাবে? আমি ঘরের খাবারই কিন্তু আমার খাচ্ছি জানো, এমনি মাছ ভাত তরকারি। ঘরের খাবারের মধ্যেই কিছু কিছু স্পেশাল জিনিস আছে তো যেগুলো খেতে হয়, প্রতিদিন তো আমি মাছ হয় না আমাদের।